বলা হয় এক পাইলটের হৃদয় পড়ে থাকে ককপিটেই, সেই একই ইচ্ছা প্রকাশ করলেন উইং কমান্ডার অভিনন্দন। পাক বিমান তারা করতে গিয়ে অধিকৃত কাশ্মীরের মাটিতে পড়ে যায় তার বিমান। 58 ঘন্টা পর ভারতে ফেরেন অভিনন্দন। ফেরার পর থেকেই হাসপাতালে তার শারীরিক পরীক্ষা চলছে, কিন্তু এসবের মাঝেও অভিনন্দন বললেন খুব দ্রুত বিমান নিয়ে আকাশে উঠতে চান তিনি। এয়ারফোর্সের উচ্চ পদস্থ অফিসারদের কাছে তেমনই ইচ্ছার কথা জানিয়েছেন অভিনন্দন। বায়ুসেনার কমান্ডারদের তিনি জানিয়েছেন তার ভালো চিকিৎসা হচ্ছে, দ্রুত তাকে সরিয়ে তোলার চেষ্টা করেছেন চিকিৎসকরা। রবিবারেই তার MRI স্ক্যানের রিপোর্ট এসেছে। সূত্রের খবর, অভিনন্দনের স্পাইনাল কার্ডের নিচের অংশে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। চিকিৎসকরা মনে করছেন F-16 তারা করার সময় মিগ বিমান থেকে ঝাঁপিয়ে পড়ার সময় আঘাত লাগে তার পিঠে, সেখান থেকেই এই আঘাত। এছাড়া তার পাজরেও রয়েছে আঘাতের চিহ্ন। জানা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে যখন তিনি পড়ে যান তখন স্থানীয়রা তাকে মারধর করেছিল, তখন এই পাজরে আর লাগে এই আঘাত। আগামী কয়েকদিন ধরে আরও একাধিক মেডিকেল টেস্ট হবে, নিয়ম মেনেই পুরো শরীরের স্ক্যানিং করা হচ্ছে তার। অনেক সময় যুদ্ধবন্দী সেনা অফিসারদের শরীরে মাইক্রোচিপ ঢুকিয়ে দেওয়া হয়, সেই চিপের মাধ্যমে সেই দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদায় করে শত্রু দেশ, তাই এই স্ক্যানিং খুব জরুরি। বায়ুসেনার এই উইং কমান্ডারকে সাইকোলজিক্যাল পরীক্ষাও দিতে হয়েছে ইতিমধ্যেই। বন্দী থাকাকালীন অনেক ট্রমা ও মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। তার মুখ থেকেই তথ্য আদায় করতে করতে নৃশংস পন্থা অবলম্বন করতে পারে পাকিস্তান, তাই এই পরীক্ষা অত্যন্ত জরুরি।